এই আসলাম। আর আজকে না আমার হেয়ার দেখো এরকম সেরকম অয়েলি অয়েলি হয়ে গেছে, বাট আমাকে হেয়ার ওয়াশ করতে হবে। এখন আমি জানি না আজকেরই করবো না কাল করবো। যাই হোক, বাড়ি থেকে এসি, বিকাশ এখনো আসেনি, এখন বাজে ভাই এখানে 9টা বাজতে যাচ্ছে রাত্রে, ও এখনো অফিসে আছে। আর আজকে আসার সময় দেখো যা যা শাওয়ার জেল যা যা দরকার লিটারেলি সব এই যে ভিক্টোরিয়া সিক্রেট থেকে একবারে এনে নিয়েছি, নাহলে রোজ ভুলে যায়। রোজের কথা চেপে সে এগুলো সত্যি মানে এগুলো ছাড়া তো হয় না, বাট ভুলেই যাই, বারবার যাচ্ছে ওইদিকে বাট বারবার ভুলে যাচ্ছে। তো শাওয়ার জেল নিয়েছি, যে শাওয়ার জেল এইটা আমারটা যেটা ময়েশ্চারাইজিং ওইটা পাচ্ছি না, আমি না দেখাতেও পাচ্ছি না, ধরো এই যে শাওয়ার জেল নিয়েছি এটা হচ্ছে ভেলভেট পেটেলের, বডি লোশন এটা ম্যাঙ্গো স্ম্যাশ, দিস ইজ আইল্যান্ড মার্কেট, এটা হচ্ছে মিস্ট মেলন ড্রেঞ্চ বডি লোশন, সেম অগেন মেস ফ্রম মেলন ড্রেঞ্চ, অ্যালয় ওয়াটার হিবিস্কাস, দিস ইজ অগেন অ্যালয় ওয়াটার হিবিস্কাস অ্যান্ড দিস ইজ এটা তো বডি লোশন, অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে বেয়ার ভ্যানিলা। এইটা লিটারেলি আমার ব্যাগে এখনই পড়তো, এটা লিটারেলি না আমার ব্যাগে থাকবে, বিকজ এখানে আমার সব কিছু আমি লাগাতে পারি না, আমার তো আবার অ্যালার্জি হয়ে যায়, হয়ে যায় খুব বেশি রিয়্যাক্ট করে গরমে আর ডাস্টে প্রচণ্ড হয়, তো সেই জন্য আমার দেখে দেখে আলাদাই নিতে হয়। আপাতত এইটার আলাদা কোনো ফ্লেভার পাইনি, সো উই হ্যাভ টেকেন জাস্ট ওয়ান অ্যাজ অফ নাও, লেটার অন উই উইল গো অ্যান্ড চেক ফর আদার ফ্লেভার্স, রেস্ট দিজ আর দেয়। আজকে তোমাদের বললাম যে বিকাশ আসেনি, এখন দেখাচ্ছি এটা আমি জানি বুঝতে, এক মিনিট, রাত্রে এখানে 11টা বাজতে যাচ্ছে, রাত্রে 11টা বাজতে যাচ্ছে মানে বুঝতে পারছো তো কত রাত্রে। বিকাশ বাড়িতে আসেনি, ওর অফিসে সবাই এখন এরকমই করছে, আর এখন নাকি এটা কন্টিনিউও হবে, তা আমি লিটারেলি বসে কি করবো, আমি টিভি দেখছি 11টা অবধি। মানে একটা হয় যে আমি জানি যে আসবে না, অন্য কান্ট্রিতে গেছে, বা ও জানে আমি অন্য কান্ট্রিতে গেছি, সেটা আলাদা। একটা হয় যে আমি জানি না, আমাকে ফোন করেও কিছু বলেনি যে আমার লেট হবে কিছু হবে, আসছে না বলে ঠিক আছে একটু হয়তো দেরি হচ্ছে হচ্ছে, অফিস আছে সবারই একটু তো দেরি হয়। আমি ওকে ইভিনিংয়ে কল করেছি, বলছি বাবু একটু দেরি হবে, আর একটু দেরি, আর একটু দেরি করতে করতে আমি ওকে 3 কল করেছি। এবার আমি ফ্রিকোয়েন্টলি কলও করি না, আনলেস ইট ইজ লাইক ভেরি ভেরি নেসেসারি, আমি একদম কল করি না, একদম খুব মানে জিনিসটা ভালো লাগে না। যাই হোক 3 কল করেছি, তারপরে জানতে পারলাম ফাইনালি ও মানে 2-3 আগে কল করলো, আমি অ্যাকচুয়ালি এখন রাইস বসিয়েছি, 2-3 কল করলো, বেবি বলছে আমি এখন বেরোচ্ছি, বলছে আমি নিচেও আমি পার্কিংয়েও যাইনি, আমি জাস্ট এখান থেকে বেরোবো, এখন শেষ হলো। আমি জানি না লেট হবে কি হবে কিছু বুঝতে পারছি না, তুমি বলো নি একবারও, আমি যতক্ষণ কল না করেছি তুমি একবারও বলো নি। আরে আমি তো নিজেই বুঝতে পারছি না, আধ ঘন্টা রাত্রে বাজ 11:15, ইভেন দ্য সিনিয়র কনসেপ্ট হেড হি ইজ অলসো সিটিং, প্ল্যানার সিটিং, এরিয়া ম্যানেজার সিটিং। খাবার খেতে পেরেছিলে? ভাগ্যিস তুমি খাবার দাও আমাকে গো, আমি খাবার খেতে পেরেছিলাম কোনো রকম করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেন কি সকাল থেকেই বসে কাজ করে যাচ্ছি, সকাল থেকে একটা প্রজেক্টের কাজ করছিলাম টিল আফটারনুন, তারপরে আমি শুনলাম যে বাট জানতাম না যে রাত্রে 11টা পর্যন্ত কাজ করতে হবে, এখন বলছে ওয়েল ডান, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এখন দেখো দাঁড়া তোমায় দেখাচ্ছি কটা বাজে, দাঁড়াও 11:30 বাজতে যাচ্ছে, এখন এসছে বাড়িতে, বাড়ির পুজোর জন্য জিনিস আনতে হবে, সেটা আমাদের এখানে কাছাকাছি পাওয়া যায় না, সময় হচ্ছিল না যে আনবো, হয়ে গেছে চলো বন্ধ হয়ে যাবো শোনো। নেক্সট ডে আজকে আর ডিনার করেই আমরা একদম বেরিয়ে গেলাম জিনিসপত্র কিনতে, জানি না এখানে কত কিছু পাবো দেখছি। এই যে কি রে ওটা দুজনের দুশমন, হ্যাঁ কি রে এই একে দেখছে না, কিন্তু ওখানে আরেকটা ছিল, এ তো তখন একসঙ্গেই গেল, এক্সকিউজ মি এক্সকিউজ মি, এই গাড়িটা চুজ করেছে আর ওই গাড়িটা, এই যে এখানে রাখবে না সাইড ইয়েতে, নাবুন 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 চলো নাবুন, ওই না ওই কে আছে তো খাবার, চলো বাই বাই নাবু, যা যাচ্ছে না গো ঠেসে বসে আছে, যাও আসো আসো আসো,
যাও তারা। পুজো করবো বলে করা হচ্ছিল না, বাট বাড়িতে কথা হলো। আর ওইখানে আমাদের একজন চেনা জানা আছে, আর উনি কয়েকটা ডেট আমাদের দিলেন, তো বললেন এই ডেটে করলেই হয়ে যাবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। দুটো দেখতে একই লাগছে একদম। And we were watching Everest, most probably on Netflix. Thank you, Everest. আমরা এসে দুবাই গার্ডেন্সের দিকে, পুজোর জিনিসপত্র কিনতে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু ভালো পাওয়া যায়, কে কে জায়গাটা দেখে চিনতে পারছো বলবে? কিছুদিন আগে আমাদেরকে একজন কন্ট্যাক্ট করেছিল যিনি গার্ডেন্সে থাকে, এক্স্যাক্টলি আমার নামটা এখন মনে পড়ছে না। দু মিনিট হলো না, কার্ড ফার্ড লাগিয়ে চলে গেছে। হ্যাঁ ও আমার এদিকে লাগাই না, আচ্ছা ড্রাইভারের ওদিকে লাগিয়েছে। পুজোর জন্য কিছু নেওয়ার ছিল, ওইটা নিতে এসে কি হিউমিডিটি, আচ্ছা ওটা নিয়ে আমরা এখানে বসলাম। ও সব গাড়িতে চিপকানো, দেখ ড্রাইভার সিটে ওদিকে, প্রত্যেক গাড়িতে ড্রাইভার সিটে ওদিকে। জেবিসি তে এগুলো পাবে না, মানে দুবাই, মানে দুবাইয়ে জেবিসি তে এগুলো পাবে না, যেগুলো আমরা ওদিকে থাকি। ওখানে এরকম করলে না খুব স্ট্রিক্ট, তুমি একদম দেখবে না। বাট এখানে আসলে এই কাজ হচ্ছে কি কি লাগিয়ে রেখে গেছে কাটা, যে কি দেবো দেখলাম এটা, বেরোবো গরম। ये इसलिए मैंने लिया, हम लोग पीछे गए थे याद है, उधर से वॉक करते 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 उधर गए थे। देखने से लगता है इतना सा डिस्टेंस, हां बाबा बहुत सा डिस्टेंस, घूम कैसे जाना पड़ता है, लंबा डिस्टेंस है। शेखानपुर शारजा पूरा हां एक हफ्ते के इस सेपरेट लेफ्ट लेन था, शारजा जाते पूरा जैम था, कि मैंने এত জ্যাম था कि बॉलर मतलब ना। ঠাকুরের জন্য ফ্লাওয়ার্স নেওয়া হয়েছে, আর এই যে এইটা না প্লেটটা নেওয়া হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার কাছে অন্যরকম আছে, তো এই ডিজাইনটা দেখো, এটা ভালো লাগলো। আরও বড়ো সাইজের ছিল, আমি না এই সাইজটা ভালো, প্লাস ডিজাইনটা ভালো। ওটা তো সেরকম ডিজাইন ছিল না, হালকা সাইড এজেস ছিল। আর গ্লাস নেওয়া ছিল, বাট যেখান থেকে আমরা নিচ্ছি, আমরা নিচ্ছি বাই দ্য ওয়ে সরি গার্ডেন, ডিসকভারি গার্ডেন, হ্যাঁ ডিসকভারি গার্ডেন থেকে নিয়েছি। তো দুবাইয়ে যারা যাদের দরকার ধরো, ডিসকভারি গার্ডেনের ওই দোকানে ফুল বা এরকম পুজোর জিনিস সব কিছু পেয়ে যাবে। আমরা ফুল নিয়েছি, অ্যাকচুয়ালি ঠাকুরের জন্য নিয়েছি, আর এমনি পার্সোনাল ঘরের জন্য নিয়েছি। আর এইটা নিয়েছি, আর গ্লাস ছিল কপারের, সে মিসম্যাচ এত হয়ে যাচ্ছিলো নিয়ে, তো গ্লাস বললো আপাতত ব্রাসের নেই, তো সেই জন্য গ্লাসটা ছেড়ে দিলাম, পরে নেব। আর এটা এরকম লেখা আছে পিওর ব্রাস বলে, তো হোপফুলি যেন পিওরই হয়। তো ওখান থেকে গার্ল্যান্ড, লুজ ফ্লাওয়ার অনেকগুলো নিয়েছি, আর অ্যাকচুয়ালি এক্সট্রা নিয়েছি, যেগুলো আমি একটু ফ্রিজে রেখে আরও কয়েকদিন ইউজ করতে পারবো। এখন গরমে সব জায়গায় একদম ফ্লাওয়ার ওইভাবে হচ্ছে না, মানে এত গরম সব রোজ জ্বলে, কোনো একদম জ্বলে যাচ্ছে, কোনো কিছু সেরকম ফ্লাওয়ার্স হচ্ছে না। আজকে একটু স্পেশাল কিছু হবে ফর সাম রিজন, সো উই বট ইন্ডিয়ান মাটন চিকেন হোয়াইট গ্রেভিতে, সেটা আমি বানাবো। আর পুরি হবে একটুখানি, শুক্তো হবে, আর চাটনি হবে, এটাই হবে আজকে। আর হ্যাঁ স্যালাড হবে। বেরেস্তা করে রেখেছো? বেরেস্তা করেছি, আলুকে একটু ফ্রাই করে রেখেছি, এদিকে মশলা হচ্ছে। এই যে মাটনটা এখানে আছে, যেটা ম্যারিনেট করা আছে অলরেডি, এখানে শুক্তো করবো, বাট এইটা না, এটা কুমড়ো, এটা আমার অন্য কাজে লাগবে। তো শুক্তো আরও জিনিসগুলো কাটতে হবে, এটা কাঁচা কলা, এটা ড্রামস্টিক, বুঝতেই পারছো। এই ম্যারিনেটটা অ্যাড করে দিলাম, এবার এর মধ্যে একটু কষিয়ে নেব। এই শুক্তো রান্না করতে বসালাম, এবার এই কাটাকাটি এত কিছু করতেই না সবচেয়ে বেশি টাইম লাগে। এদিকে পুরো রান্না হচ্ছে, এখানে শুক্তো হচ্ছে, এদিকে মাটন হচ্ছে, সব কিছু রাখা, দো বানানো হয়ে গেছে, লুচি হবে বলে। সব কিছু করতে করতে এখন দেখছি বেগুনি কাটি দিই, শুক্তো সব দিয়ে দিয়েছি, বাট ওই বেগুনটা আবার কেটে কেটে নিলাম আর কি, বলতে বলতে কেটে এবার একটু ফ্রাই করে নেবো। অবভিয়াসলি সবগুলো আমি ফ্রাই করে নিই, দেখতে আর টেস্টও ভালো হয়, আর একটু কালারটাও ভালো আসে, চোখ জ্বলছে অ্যাকচুয়ালি, সেই জন্য আমি এরকমগুলো কথা বলছি। এসিটা বেন্টটা অন কর, দেখো এসি বেন্ট বেন্ট করতে তো কুলে দেওয়া, ও আচ্ছা আচ্ছা বেন্টে ছিল, উনি চেঞ্জ করে আবার কুলে করেছে। ফুটছে তো গো? হ্যাঁ টাইম লাগবে না, ও জল ছেড়েছে। এই হলো আমাদের ফেমাস বড়ি, এটা ছাড়া তো হবেই না শুক্তো।
এটা এখানে আমি দুবাই থেকেই নিয়েছি, অনেক ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়, আমাদের এখানে জেসিতেই পাওয়া যায়। আমি বিকাশকে ভুল বুঝিয়ে বোকা বানাচ্ছিলাম, বুঝতেই পারিনি, আমার হাসি পেয়ে গেছে। দেখলে তো, দেখলে তো অফ ক্যামেরা কিরকম করে আমাকে ট্রিট করে, এরকম বলতে পারে ক্যামেরার পর উপরেও করে অফ ক্যামেরা। এই পালা এখান থেকে। আরে না পুরো যাবে না। কার কাছ থেকে শিখেছো? ওই সকালে যে মাছ বিক্রি করতে আসতো, এই মাছ রে মাছ, ওইটনে আমাকে বলে এই পালা এখান থেকে। আরে পুরো যাবে সেই জন্য বলছিলাম। পুরো যাবে সেই জন্য বলছে না তো কাজ অনেক টাইম বলে মিথ্যা কথা অনেক টাইম। ঠাকুরের জন্য আলাদা মেনু আছে, লুচি হবে, কুমড়ো হবে, কুমড়ো ভাজা, আরেকটা সবজি মতন আছে, মিষ্টি আছে মেনু হয়ে গেল। বলি ওখানে বাকিটা কিচেনে দেখে দিচ্ছে, এখানে পুজোটা আমি দিয়ে দিই ফুল ফুল দিয়ে, এই যে কালকে এনেছিলাম এটা ওই ওই গার্ডেন্স থেকে। ফ্রেশ হয়ে লুচি করে নিলাম আর যা যা দেব সঙ্গে ওগুলো করলাম, মিষ্টিটা শুধু ফ্রিজ থেকে বার করে আনি, আগে বার করে আনি। আছে যে লুচি, এটা মাটন, আর এই যে শুক্তো, এই স্পুনটা গেল, এই শুক্তো, এই যে ইন্ডিয়ান মাটন। এটা মনে হয় দুবাই, মানে যবে থেকে আসছে দুবাইয়ে ফার্স্ট টাইম, কিন্তু আমরা আর কুক করিনি দুবাইয়ে এই ফার্স্ট। হ্যাঁ কুক তো খুব ভালো হয়েছে, একদম কষিয়ে ভালো করে রান্না করা হয়েছে। আমি এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি গলে যাবে, কিন্তু ভালোই গলে গেছে, মানে কুকার নাও থাকলে ডাইরেক্ট করা যায়। ও আচ্ছা, ওই কিছু জিনিস আছে সেই জন্যই আর অ্যাকচুয়ালি করা ছিল, আমাদের ওই তো আসেই না। এই আমরা জাস্ট খেলাম, খেলাম তো এই জাস্ট নামে একটু একটু, বাট হ্যাঁ ওই কিছু জিনিস ছিল সেই জন্য এত কিছু রান্না। বাইরে রোদ দেখেছো, পুজো করে নেভার্সের সব প্রসাদ দেওয়া হলো, আর আজকে একদম প্ল্যান যে আমরা বাইরে কোথাও যাবো না, দু আজকে তো ছুটি আছে, বাট এত গরম আর আমাদের একদম মন নেই, বিকজ ব্যাক টু ব্যাক আমরা কিছু না কিছু কাজ ছিলাম, এই উইকেন্ডটা একদম ফ্রি আছে তো একদম বাড়িতেই থাকবো, এটাই ভাবা হয়েছিল। আমাদের অনেক ফ্রেন্ডরা এয়ারলাইন্সে আছে, তো তার মধ্যে একজন কল করলো যে আজকে ওরা দুবাইতে আছে, তো প্লিজ দেখা করা, আসলে দেখা করতে চাইলেও দেখা হওয়া পসিবল হয় না, তো যাবো যখন ওদের জন্য প্রসাদ নিয়ে গেলাম। পরিমল থেকে আমরা এনেছিলাম মিষ্টি, তো সেখান থেকে সেটাও নিয়ে গেলাম। বাট বাইরে গিয়েও সেদিনকে এমন অবস্থা হয়েছে, আমরা এক না দু না তিন জায়গায় গেছি, তার মধ্যে আমাদের টেবিল বুক করে রেখেছো স্মৃতি, যেটা জানি না কিভাবে কি সব উল্টো পাল্টা হয়েছে সব বাইরে।